ফের ঘটে গেল ভয়াবহ পথ দুর্ঘটনা। রানাহাটিতে এমডিআই কর্মী সহ মৃত তিন, আহত বেশ কয়েকজন। তো বন্ধুরা, এই দুর্ঘটনার জেরে আরও কতজনের মৃত্যু, কতজন আহত, সেখানকার পরিস্থিতি কেমন রয়েছে, আমরা বিস্তারিত আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানাবো। তো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এই ধরনের লেটেস্ট আপডেটগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভয়াবহ পথ দুর্ঘটনা। এনবিআই দপ্তর থেকে বুধবার গভীর রাতে তল্লাশি করার সময় গাড়ির চাকায় মৃত্যু হলো তিনজনের। মৃতের নাম এক এনবিআই অফিসার উজ্জ্বল জানা, বয়স 45, লরির চালক আফসার আনসারী, বয়স 32, সিভিক ভলেন্টিয়ার অরবিন্দ বিশ্বাস, বয়স 23। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে হাওড়া রানাহাটি মোড় সংলগ্ন পানিয়াওয়ারা এসপি অফিসের ডিল ছোড়া দূরত্বে 16 নম্বর জাতীয় সড়ক কলকাতায় গামী লেনে একটি লরিকে দাঁড় করিয়ে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। সেই সময় পিছনে আরেকটি লরিকে দাঁড় করাতে গিয়েছিল এনবিআই অফিসার সিভিক ভলেন্টিয়ার। সেই লরিটি দ্রুতগতিতে এসে দাঁড়িয়ে থাকা লরির পেছনে ধাক্কা মারে, তাতেই পিষ্ট হয়ে যায় সিভিক ভলেন্টিয়ার অফিসার এবং লরির চালক। ঘটনাস্থলে মৃত্যু হয় লরি চালকের। স্থানীয়রা জানান, রাত 1:30 নাগাদ বিকট শব্দ শুনে ঘটনাস্থলে এসে তারা দেখেন রাস্তার উপরে পড়ে রয়েছে দুইজন। অফিসার ও সিভিক ভলেন্টিয়ারকে উদ্ধার করে স্থানীয় গার্বেরিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের অবস্থার অবনতি হওয়ায় হাওড়া সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাদের মৃত্যু হয় বলে জানা গিয়েছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সম্পূর্ণ ঘটনা তদন্ত শুরু করেছে হাওড়া গ্রামীণ জেলার পুলিশ রাকেশ মাইতি। তো বন্ধুরা, এই ছিল আজকের লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন।